ঢাক বাজারে খোঁজ করে দেখো, ভিসা মিলে কিনা তোর ভাগ্যে, তোর ভাগ্যে, তোর ভাগ্যে। সেই গৌর দেশে যাবি যদি মন একখান টিকিট কাটা গে, তাহলে সেই গৌর দেশে যেতে হলে বাবা সদ্গুরুর আশ্রয় নিতে হবে, তা না হলে বাবা যাওয়া যাবে না। গুরু কিন্তু অনেক আছে, মরা গুরু, ধরা গুরু, করা গুরু, গুরুর শেষ নেই, কিন্তু গুরু চিনে নিতে হবে, বুঝলেন? সদ্গুরুর আশ্রয় নেবেন, সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। তাই মহাজন কি বলছে, ও ঢাকার চক বাজারে খোঁজ করে দেয়, ও ঢাকার চক বাজারে খোঁজ করে দেয়, ভিসা মিলে কি না তোর ভাগ্যে, গৌর দেশে যাবি যদি টিকিট কাটা গে, গৌর দেশে যাবি যদি টিকিট কাটা গে, ও ঢাকার চক বাজারে খোঁজ করে দেয়, ও ঢাকার চক বাজারে খোঁজ করে দেয়, ভিসা মিলে কি না তোর ভাগ্যে, গৌর দেশে যাবি যদি পাসপোর্ট করা গে, গৌর দেশে যাবি যদি টিকিট কাটা গে। দর্শনার্থী দর্শন পাবি বানপুরে গিয়া, গৌর দেশের যাত্রী কত আছে দাঁড়াইয়া, ঘাটার যুগল কিশোর, ও আছে আরব ঘাটার যুগল কিশোর, দেখে প্রাণ জুড়ায় আগে। এই যে গানটি হচ্ছে না, একদম ঢাকা থেকে শুরু করে দর্শনা থেকে কৃষ্ণনগর হয়ে নবদ্বীপে আসবে। হয়তো এখানে অনেকের বাড়ি হয় স্টেশনের নাম জানে না, তা একটু অসুবিধা হবে। তাই মহাজনের গান, তাই আছে আরব ঘাটার যুগল কিশোর, দেখে প্রাণ জুড়ায় আগে, একখান টিকিট কাটা গে, গৌর দেশে যাবি যদি টিকিট কাটা গে, গৌর দেশে যাবি যদি টিকিট কাটা গে। টিকিট কাটতে হয়, রানাঘাটে গেলে চারদিকে লাইন দেখা যায়, ওইখান থেকে ফার্স্ট ক্লাসের টিকিট কাটতে হয়, সেটাই নিত্যানন্দ টিকিটে মাস্টার, ও সেটাই নিত্যানন্দ টিকিটে মাস্টার, কৃপা করে দেয় তোকে একখান টিকিট কাটা দে, গৌর দেশে যাবি যদি টিকিট কাটা গে, গৌর দেশে যাবি যদি পাসপোর্ট করা গে। ভিন্নগরের ছয়টি রিপু তাদের বাধ্যক্ষ, কালীনারায়ণপুরের কালী ধুয়ে মুছে ফেল, ভিন্নগরের ছয়টি রিপু
তাদের বাধ্য কর আছে দিন আছে তাহের পুরের কিতাব জালা আছে তাহের পুরের কিতাব জালা বাতকুল্লাতে মন দেখি আমি যেখান থেকে এসেছি বাতকুল্লা স্টেশনের নাম আমাদের গানের মধ্যে রয়েছে তাই মহাজনের কথা এই জায়গায় এই গানটির মধ্যে গুরুত্ব হচ্ছে কালী নারায়ণপুরের কালী ধুয়ে মুছে ফেল তার মানে এই মনের কালী মুছতে হলে বাবা এই গুরুর আশ্রয় নিতেই হবে তাই গুরু ভিন্ন কোনো কাজ নাই তাই মহাজন বলছে আছে তাহের পুরের তিতাবে জালা খেপারে বাতকুল্লাতে মন দেখে বউর দেশে যাবি যদি টিকিট কাটাকে বউর দেশে যাবি যদি টিকিট কাটাকে ঢাকার চক বাজারে খোঁজ করে দেয় ও ঢাকার চক বাজারে খোঁজ করে দেয় ভিসা মিলে কি না তোর ভাগ্যে বউর দেশে যাবি যদি টিকিট কাটাকে বউর দেশে যাবি যদি টিকিট কাটাকে এখন তো বহু জায়গায় নাগরদোলা বসে তখন কিন্তু বাবা কৃষ্ণনগরে হতো বহুদিনের কথা তাই মহাজন সেইভাবেই গানটি রচনা করেছেন কৃষ্ণনগরে বসে দেখো বারো দলের মেলা সেখানে বসে কত নাগরদোলা গুরু বস্তু ঠিক রেখেছে ও যেজন গুরু বস্তু ঠিক রেখেছে সেই তো দল নাই চড়েছে এ দেখেন আমাদের মতো যারা পাবলিক আছে না যারা গুরু ঘরে যায়নি ওই যাবে আর মরবে বাবা নিত্য নিত্য মরবে তাই গুরুর ঘরে গেলে পরে এই যে দোল নাই চড়া শিখতে হবে বাবা তারা কিন্তু উঠতে জানে নামতে জানে না তাই মহাজন কি বলছে যেজন গুরু বস্তু ঠিক রেখেছে ও যেজন গুরু বস্তু ঠিক রেখেছে সেই তো দোল নাই চড়েছে বউর দেশে যাবি যদি টিকিট কাটাকে বউর দেশে যাবি যদি টিকিট কাটাকে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে একবার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণনগর গাড়িতে চেপে সোজা গিয়ে নাম রেখা পা স্বরূপগঞ্জ ঘাটে আছে ডান দিকে খোরে নদী ওই আছে ডান দিকে খোরে নদী এবার আমরা পৌঁছে যাব একদম গৌরাঙ্গ ধাম পার হয়ে দেখবি গৌর মন্দির রে একখান টিকিট কাটা গে হ্যাঁ গৌর দেশে যাবি যদি টিকিট কাটা গে গৌর দেশে যাবি যদি টিকিট কাটা গে ঢাকার চকে বাজারে বাজারে খোঁজ করে দেয় ঢাকার চক বাজারে খোঁজ করে দেয় ভিসা মিলে কিনা তোর ভাগ্যে দূর দেশে যাবি যদি টিকিট কাটাকে দূর দেশে যাবি যদি টিকিট কাটাকে দূর দেশে যাবি যদি পাসপোর্ট করাকে দূর দেশে যাবি যদি টিকিট কাটাকে দূর দেশে যাবি যদি টিকিট কাটাকে ভোলার মন আমার